আজ রবিবার 2রা জুলাই, আগামীকাল 3রা জুলাই 2023। এই দুই দিন ধরে এবারের গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় যদি আপনি এই বিশেষ মন্ত্র, এই বিশেষ স্তোত্র উচ্চারণ শ্রবণ করেন মাত্র কয়েক মিনিট সময় নিয়ে, তাহলে আপনার জীবনে সুদিন আসবে, সুফল লাভ হবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই বিশেষ স্তোত্র শ্রবণ করে জীবনে উন্নতি করেছেন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে, আপনার এবং আমার উভয়েরই ভালো করার উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্র পাঠ করলাম। যারা করতে পারেন অবশ্যই আমার সঙ্গে এই মন্ত্র পাঠ মনে মনে করুন, আর যারা মন্ত্র পাঠ করতে পারেন না তারা অন্তত শ্রবণ করুন, এতেও কিন্তু সুফল আসবে। নিষ্ঠা সহকারে সম্পূর্ণ মন্ত্র উচ্চারণ শ্রবণ করুন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের স্তোত্র ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, অতি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি আপনার এই সময়টি বৃথা যাবে না, আশা করি আপনি যা চাইবেন তাই পাবেন, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই লাভ হবে আপনার। তাই তো প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই চেষ্টা করুন এই বিশেষ মন্ত্র শ্রবণ করতে, উচ্চারণ করতে। আজ আমি গুরু পূর্ণিমার উদ্দেশ্যে আমি হনুমানজির বিশেষ মন্ত্র পাঠ করব, কারণ হনুমানজি রামকে গুরু ভক্তিতে এই মন্ত্র উচ্চারণ করেছেন, এবং হনুমানজির এই মন্ত্র উচ্চারণ করলে আমাদের জীবনে যে বাধা বিপত্তি, জীবনের যে সমস্যা, সেই সব সমস্যা কেটে যাবে। জয় বীর হনুমান সর্বগুণধার, রচিব যে তবগাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভদি নমনি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পোহারে হনু ভাঙেন তখন, মাতৃ করে পড়ে শিশু হয়ে অনতন। হনুমান হজনী হনুমান নাম, অনন্ত জ্ঞান লাভ করো এখান থেকে আবার, জয় জয় হনুমান সর্বগুণধার, রচিবেজ তবগাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভদিনমণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফ দান দিয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পোহারে হনু ভাঙেন তখন, মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন। হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যায় বেশি সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্ধায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করিয়ানি সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টের সঙ্গী, স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ, কন্যেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ, বজ্র সমহস্তে শোভে রাম জয় ধ্বজা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা, ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি, শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে,
চারিযুগ অমর হইলেন মাহিতে, বড় মায়াধার হীরাবন নন্দন ভাতা সহরাঘবের করিল হরণ, তাহারে বাঁধিয়া যিনি শিরামে উদ্ধারে, তাহার বীরত্ব গাথা কে কহিতে পারে, তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পাই যাহার সীমা নারদ আপনি, তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদাবন্ধে যার শ্রীচরণ, বীরশ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরি, সদানন্দের অনুযিনী রাম নাম সরি, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে, শত আট নীলপদ্ম রাম নাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে, আমি অতি মুঢ়মতি কি গাইব গান, নিজ গুণে কণ্ঠ পরে হও অধিষ্ঠান, তব কি পা না মিলিলে এ জগতে হায়, ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায়, ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার, ভয়েতে পালাই দূরে এই কথা সার, গ্রহরাজ সনৈশ্য গুণে বস যার, গ্রহদোষ কেটে যায় নামেতে যাহার, যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পরে, দুষ্টে দমন করে সৃষ্টি করে স্মৃতি, অনাথের নাত্মবি অগতির গতি, সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে, যার পদে সদামতি রাখি সুজনে, যার কৃপা লাভে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামিতে যাহার আছে সব হৃদি সিদ্ধ, ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্প তরু, ইহা প্রমাণিতে যার জীবনের শুরু, যাক যজ্ঞ আদি কলি সকলি অসার, রাম নাম বিনা জীব না পাবে নিস্তার, যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর, রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, যার অভয় পদে মতি রাখি আমি, কলিযুগে তার কৃপা না লোবিলে হায়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়, যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার, এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণুপ্রেমে অবশ্যই মজে, শোন যে ভেন নাম না করিও হেলা, বুঝিলে পাইবে তুমি ভবসিন্ধু ভেলা, মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যায় না যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান, হনুমান চল্লিশার এই চল্লিশ শ্লোক, পড়িলে অবশ্যই যে পাবে বিষ্ণুলোক। প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখলেন, যারা শ্রবণ করলেন, তারা অতি অবশ্যই সুফল লাভ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই বিশেষ মন্ত্র উচ্চারণ, স্তোত্র উচ্চারণ। যদি আপনি এই ভিডিওটি শ্রবণ করেন, সুদিন সুফল অতি অবশ্যই লাভ করবেন। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের এই ছোট্ট স্তোত্র ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য স্বাগতম। অতি অবশ্যই ভিডিও দেখবেন, সম্পূর্ণরূপে দেখবেন, সুফল খুব দ্রুত লাভ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।